তালাকের পর একই বললেন অপু বিশ্বাস। জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান অপু বিশ্বাস গত এক বছর এই দম্পতিকে ঘিরে আলোচনা সমালোচনা যেন থামছেই না। বিয়ের কথা ফাঁস করা, সন্তানকে রেখে অপুর কলকাতায় যাওয়া ইত্যাদি বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব গাঢ় হলো। যে রহস্য নিয়ে শেষ হলো শাকিব অপুর সংসার, শেষ পর্যন্ত সব রাস্তা ও সকল চেষ্টাই ব্যর্থ হলো। সোমবার ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল তিনে ডাকা তৃতীয় ও শেষ সালিশি বৈঠকেও উপস্থিত হননি বাংলা চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ডিএনসিসির অঞ্চল তিনের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন। ফলে আজই চূড়ান্ত ফয়সলা হয়ে গেল যে স্বামী স্ত্রী হিসেবে আর কোনো দিন এক ছাদের নিচে থাকা হবে না শাকিব অপুর। তবে এই তালাক নিয়ে সংশয় প্রকাশ করছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন। তিনি বলেন অপু বিশ্বাস দাবি করেছেন তালাকের আবেদনে যে স্বাক্ষর রয়েছে সেটি শাকিবের নয়, স্বাক্ষরটি শাকিবের কি না সেই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারিনি। শাকিব ও তার উকিলের বেশ কয়েকবার তলব করেও এই ব্যাপারে কোনো সদুত্তর মেলেনি। তাই অপু যদি চ্যালেঞ্জ করে এবং স্বাক্ষরটি শাকিবের নয় বলে প্রমাণ হয় তবে ডিভোর্সের আবেদনটি বাতিল হয়ে যাবে। তাছাড়া একটি ডিভোর্স কার্যকরের জন্য যেসব তথ্য ও প্রমাণ দরকার তার অনেক কিছুই শাকিব খান প্রদান করেননি, আর এই রহস্য নিয়েই শেষ হলো শাকিব অপুর সংসার। এর আগে 22 ফেব্রুয়ারি নায়ক শাকিব কর্তৃক স্ত্রী অপুকে তালাকের নোটিশ পাঠানোর 90 দিন পূর্ণ হলো। আইনগতভাবে ওই দিন তারকা জুটির তালাক কার্যকর হয়। ওই দিনের পর থেকে তারা আর স্বামী স্ত্রী নন। তারপরও আলোচিত দুই তারকাকে নিয়ে 12 মার্চ তৃতীয় ও শেষ শুনানির তারিখ জানিয়েছেন ডিএনসিসির অঞ্চল তিনের নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন। সোমবার ছিল সেই দিন, যদিও শাকিব খান আগেই জানিয়ে দিয়েছিলেন তৃতীয় সালিশি বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারবেন না, এমনকি অপুর সঙ্গে সংসার করার একেবারেই অসম্ভব বলে কয়েকদিন আগে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন। এর আগের দুটি সালিশি বৈঠকেও শাকিব উপস্থিত ছিলেন না। দিনক্ষণ জানা সত্ত্বেও দুইবার শুটিংয়ের কাজে দেশের বাইরে ছিলেন দেশসেরা এই তারকা।